আসসালামু আলাইকুম দর্শক, আপসা নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আন্দোলন শুরু হয়ে গেছে, সরকারকে পদত্যাগ করতে হবে ফখরুল। অন্যদিকে গুজব না সত্য, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিকল্পই বা কি জাতীয় সরকার। সবশেষ থাকছে জামায়াতের সমাবেশ নিয়ে যা ভাবছে ডিএমপি। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 14-18 সালে জনগণ ভোট দিতে পারেনি, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন খেলা শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। তিনি বলেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে, সরকারকে পদত্যাগ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে। আজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের উদ্যোগতি, ক্ষমতাসীনদের দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ, সরকারের পদত্যাগের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ফখরুল বলেন, আন্দোলন শুরু হয়েছে, শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করা সহ সকল দাবি আদায় করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে, সুচিন্তিতভাবে সাধারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে, শ্রমিকরা ন্যায্য মূল্য পায় না, অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। জিনিসপত্রের দাম কমানো, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অধিকার নিশ্চিত করতে চাইলে প্রয়োজনে অবাধ সুষ্ঠু নির্বাচন, অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। শ্রমিক দলের সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই বৃষ্টির মধ্যে নয়াপল্টনে জড়ো হন নেতা কর্মীরা। বৃষ্টিতে ভিজে সমাবেশ স্থলে সড়কের উপর অবস্থান করেন তারা, অনেকে ছাতা নিয়ে সমাবেশে আসেন। জুমার নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টিতে ভিজে ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হন নেতা কর্মীরা। এই সময় তারা একটি ভ্যানে করে ধানের চারা ও লোডশেডিং এর প্রতিবাদে হারিকেন নিয়ে আসেন। এছাড়া খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন ও প্লাকার্ড নিয়ে আসেন। চলে যাচ্ছি পরের সংবাদে। মাস তিনেক হলো খোরশেদ নিখোঁজ। কারওয়ান বাজারে তার চায়ের দোকান ঘিরে সাংবাদিক আড্ডা দীর্ঘদিনের। রুবেল সোহাগের দোকানও একই দৃশ্য, বিকাল থেকে রাত উজির নাজির মারতে থাকেন সাংবাদিকরা, খবর আর গুজব নিয়ে চলে আলোচনা। তো সেখানে এখন ইস্যু কি? আলোচনাটা ঠিক আচমকা শুরু হয়েছে তা বলা যায় না, পর্দার আড়ালে এ নিয়ে কথা চলছে মাস কয়েক ধরে। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবশেষ যখন এবারকে হাসপাতালে চিকিৎসা নিতে যান, তখনও তৈরি হয়েছিল নানা গুঞ্জন। সহসাই তিনি মুক্তি পেতে পারেন, এই আলোচনা এখন জোরদার। রাজনীতির নানা হিসাব কাজ করছে এর নেপথ্যে। এ ব্যাপারে পশ্চিমা শক্তির বাইরে একটি দেশের ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে, কিভাবে তার মুক্তি মিলতে পারে। বৃহস্পতিবার বেগম জিয়ার এক আইনজীবীর কাছে জানতে চেয়েছিলাম, তিনি বললেন, দুটি পথ খোলা আছে, একটি অপেক্ষাকৃত সহজ। খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে সরকারের নির্বাহী আদেশে দুটি শর্ত রয়েছে, তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না। এই দুটি শর্ত প্রত্যাহার করলে তিনি পুরোপুরি মুক্তি পেতে পারেন। আর একটি হতে পারে আদালত থেকে জামিন মঞ্জুর। 75 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন 3 বছর ধরে ফিরোজার বাসিন্দা। এই কয়েক দফায় এবারকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এর বাইরে কোথাও যাননি, প্রকাশ্যে কোনো ব্যাপারেই মন্তব্য করেননি। বিএনপি নেতারাও তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন কদাচিৎ। সম্প্রতি একটি দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে বিএনপির বর্তমান নেতৃত্বের প্রশংসা করেছেন। এমনিতেই রাজনীতিতে এক ধরনের উর্ধ্বশ্বাস, উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর পরিস্থিতি বদলাচ্ছে নানা দিকে, নানামুখী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস সম্ভবত তার কেরিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গেল কয়েকদিনে তার বৈঠক হয়েছে বড় তিনটি দলের নেতাদের সঙ্গে, এর বাইরে তিনি কথা বলেছেন নানা প্রেসের মানুষের সঙ্গে। সবার কথা শুনে আপাত কদিনের জন্য গেছেন ওয়াশিংটন। এরই মধ্যে আলোচনায় এসেছে জাতিসংঘের মধ্যস্থতা কিংবা জাতিসংঘের অধীনে নির্বাচন। একাধিক সূত্র বলছে জাতিসংঘের অধীনে নির্বাচনের বিরোধী দলগুলো সায় রয়েছে, তবে সেটি ঠিক কি ফরম্যাটে হতে পারে তা পরিষ্কার নয়। জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপ অতীতে সফল হয়নি, এবার অনেকটা হঠাৎ করে বিষয়টি সামনে এনেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু। পরের দিনে অবশ্য তিনি ভিন্ন বক্তব্য দিয়েছেন, নানামুখী কথা শোনা গেছে আওয়ামী লীগ নেতাদের মুখেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন, আন্দোলন ডাইভার্ট করতে সংলাপ ইস্যু সামনে আনা হয়েছে। সে যাই হোক, সামনের দিনগুলোতে জাতিসংঘের মধ্যস্থতার ইস্যু যে আরো আসবে তা এখনই হলফ করে বলে দেওয়া যায়। এছাড়া বিকল্প কি আছে? বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিকল্পই বা কি জাতীয় সরকার? জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও সম্প্রতি রাজনীতিতে আলোচনায় রয়েছেন, তার একটি বক্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করে। তিনি অভিযোগ করেছেন আওয়ামী
আওয়ামী লীগ ভোট ছাড়া আসন ভাগাভাগির ছক কষছে। তিনি বলেন, রাজনীতি মাঠে কথা আছে, আওয়ামী লীগ জামায়াতকে বিভিন্ন নামে কিছু সিট দেবে, আমাদেরও কিছু সিট দেবে। আমাদের বলা হয় আপনারা আরো সংগঠিত হন, আর বেশি সিট দেব। এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার রাসের সঙ্গে বৈঠক ও রাজনৈতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি। সে সময় জোট রাজনীতির বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলে জানা যায়। তবে একটি সূত্র বলছে, নানা মহলের সঙ্গে দেশ বিদেশের কথা হচ্ছে জি এম কাদেরের। জাতীয় পার্টি যখন রাজনীতিতে কৌতূহল তৈরি করেছে, তখন দীর্ঘদিন পর মাঠে নামার চেষ্টা করছে জামায়াত। এক দফায় এরই মধ্যে দলটির বিক্ষোভের আবেদন নাকচ করেছে পুলিশ। আবেদন করা হয়েছে নতুন করে। দেখার বিষয় শনিবার কি ঘটে। বাংলাদেশের আগামী নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে আলোচনা বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান পরিষ্কার করেছে। অনেকটা ব্যতিক্রমভাবে কয়েক মাস ধরে সক্রিয় রয়েছে জাপান দূতাবাসও। চীন ও রাশিয়া নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মনে করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের ভূমিকার দিকে সবার চোখ, তা হয়তো দৃশ্যমান হওয়ার পথে। এটা সোশ্যাল মিডিয়ার যোগ। গুজবের জন্য এখন আর কান পাততে হয় না, প্রত্যেকের মোবাইলে মোবাইলে নানা তথ্য, কোনটি খবর কোনটি গুজব ঠাউর করা যায়। তবে রাজনীতির চাকা ঘুরছে খুব দ্রুত। 6-7 মাস প্রতিটি মুহূর্তই মূল্যবান। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে বাংলাদেশ। চলে যাচ্ছে পরের সংবাদে। আগামীকাল শনিবার জামায়াতের সমাবেশ করার আবেদন পর্যালোচনা করেছে ঢাকা মহানগর পুলিশ। প্রথমবার দলটির আবেদন নাকচ করে দেওয়ার পর মঙ্গলবার দলটির ফের সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে মতামত দিয়েছেন, কিন্তু সবাই নাশকতা ও বিশৃঙ্খলার সঙ্গে অনুমতি না দেওয়ার পক্ষে মত দিয়েছেন। এমনকি ডিএমপির মাঠ পর্যায়ের কর্মকর্তারাও সমাবেশের পক্ষে মত দিচ্ছেন না। তবে এখনও অনুমতি দেওয়া বা না দেওয়া নিয়ে ডিএমপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। ডিএমপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, সমাবেশের 10 তারিখ, তাই এখনও হাতে সময় আছে। এর ভেতরে আরও যাচাই বাছাই করা হবে, বিশেষ করে দলটি সমাবেশের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার পরিকল্পনা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক অধিকার রয়েছে সভা সমাবেশ করার, তারা তাদের মতামত প্রদর্শন করবে, জানাবে, এটাই তো স্বাভাবিক। আমি যতদূর জানি জামায়াতে ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত একটি দল নয়, কাজে এই বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিরূপণ করবেন। এখানে সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে কিনা এরই মধ্যে তারা সিদ্ধান্ত দেবেন। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মানব জমিনকে বলেন, জামায়াতের পক্ষ থেকে যে একটি আবেদন করা হয়েছে সেটি কমিশনার গ্রহণ করেছেন, এখন সকল দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত জানাবেন। কি সিদ্ধান্ত দেবেন সেটি অপেক্ষা করছি আমরা, তার পরবর্তী বিষয়গুলো পরবর্তী সিদ্ধান্তে আসবে। অনুমতি না পেয়েও যদি সমাবেশ করে জামায়াত, তবে পুলিশের ভূমিকা কি থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ পাবলিক বা প্রাইভেট প্রপার্টির ক্ষতি সাধন করে এবং জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, যখন যে মাত্রায় আইন প্রয়োগ করা দরকার সেটি করবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। 3 দফা দাবিতে বড় সমাবেশ করার জন্য দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে সকল পর্যায়ের নেতা কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। এর আগে 5 জুন কর্মদিবস থাকার কারণে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ, তাই এবার ছুটির দিন শনিবার দেখে তারা অনুমতির আবেদন করেছে। দলটি আশা করছে ডিএমপি তাদের এবার অনুমতি দেবে। দ্রব্যমূল্যের উদ্যোগতি প্রোধ আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতা ও আলেম ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করতে চায় দলটি। শনিবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে গত মঙ্গলবার বিকালে জামায়াতের 8 সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন। একই দাবিতে গত 29 মে পুলিশের কাছে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে আটক হয়েছিলেন জামায়াতে ইসলামীর 4 নেতা। পরে যাচাই বাছাই শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।